হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি পায়েস রান্না করে দেখাবো। এটি বাঙালির কাছে অত্যন্ত পছন্দের ও মজাদার একটি খাবার। ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং ইজ অ্যান আর্ট। এখানে আমি এরকম মুট করে চাল নিয়ে নিচ্ছি। প্রতি লিটার দুধের জন্য এরকম এক মুট করে চাল নিয়ে নেবেন। অনেকে চালের পরিমাণ বুঝতে পারে না। এখানে আমি 3 লিটার দুধ দিয়ে নিয়েছি। দুধের মধ্যে তেজপাতা এবং এলাচ দিয়েছি ফ্লেভারের জন্য, এতে করে সুন্দর গন্ধ হবে। আপনারা চাইলে গুঁড়া দুধ দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে গরুর দুধ দিয়ে করছি। দুধ এখানে কিছু সময় আমি জাল করে নেব। এবারে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিলে সঠিক স্বাদটা পাওয়া যাবে। এবারে আমি চাল দিয়ে দিচ্ছি। চাল দেওয়ার পর কিছু সময় রান্না করে নেব। 60% পর্যন্ত চাল ফুটে গেলে তারপর মিশ্রি দিয়ে নেবেন। চিনি দিলে দুধ পাতলা হয়ে আসে, এজন্য আমি চিনি দিচ্ছি না, মিশ্রি দিয়ে নেব। আপনারা আপনাদের স্বাদ মতো মিষ্টিটা দিয়ে নেবেন। অনেকে কম খায়, অনেকে বেশি খায়। আমি আমার পছন্দ মতো দিয়ে নিচ্ছি। এবারে 25 মিনিট রান্না করার পর এরকম থিকনেস চলে এসেছে। এখন আপনারা সবসময় নাড়ার উপরে থাকবেন, না হলে নিচে লেগে যেতে পারে। পায়েস অনেকটা সময় নিয়ে রান্না করতে হয়। এবারে নাড়ানাড়ির উপরে থাকবেন এরকম। আমি সবসময় নেড়ে দিয়েছি। এই পায়েসটা রান্না করতে আমার মোটামুটি 45 মিনিটের মতো লেগেছে। এবারে হয়ে এসেছে, আমি নামিয়ে নেব। আপনারা চাইলে ফ্রিজে রেখে, নর্মাল ফ্রিজে রেখেও পরে খেতে পারেন, এতে আরও বেশি মজা লাগবে। ধন্যবাদ।